যেহেতু স্যার বলছেন আমাদের মূল দাবি ছিল সাসপেনশন করা, কিন্তু আপনি বলছেন যে সাময়িক ভাবে ওনাকে ক্লোজ করা হয়েছে এবং ইমিডিয়েটলি করা হয়েছে। এইমাত্র পিএসকো থেকে নাকি স্যারের কাছে খবর আসলো করা হয়েছে। তা আমাদের দাবি হচ্ছে সাসপেনশন করা, কিন্তু স্যার বলছেন যে ওনার এটা এখতিয়ার নেই, বিচার না, এক মিনিট, ওনার এটা এখতিয়ার নেই। তাই আমরা বলছি, রিকোয়েস্ট করছি স্যারকে, যার এখতিয়ার আছেন, যিনি এসপি মহোদয় আছেন, উনি যদি আমাদের সঙ্গে একটু আসেন। বাকিটা যেটা আছে আমাদের